দোকানটার বয়স হচ্ছে 80 বছর আর 80 বছর ধরে এখানে কচুরি পাওয়া যাচ্ছে 80 বছর ধরে কচুরি পাওয়া যাচ্ছে আচ্ছা দোকানের নামটা বলো তো একবার দোকানের নাম আছে বেলগড়িয়া বেলগড়িয়া স্টেশনের নাম Alright, so what is a Bangalis? এবার দেখো এখন আছি হচ্ছে বেলঘড়িয়া দাঁড়িয়ে আর একটা ফেমাস দোকান একদম স্টেশনের পাশেই এটা হচ্ছে অনেক বছর পুরনো দোকান সেটা কত বছর সেটা মানে মানে ঠিকঠাক কত বছর পুরনো সেটা আমি জেনে নেব কিন্তু অনেক বছর পুরনো দোকানের প্রচণ্ড গরম লাগছে তো আছে এখানে এসে খাওয়া দাওয়া করতে আর এখানে পাওয়া যাচ্ছে স্পেশালি হিঙের কচুরি এছাড়াও অনেক রকম আইটেমস পাওয়া যাচ্ছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি তখন পুরো টিল দি এন্ড অব্দি দেখতে থাকো আর লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করো বিকজ আজকে মজা হবে গরমের মধ্যে মজা হবে তো গাইস ওটা দেখতে পাচ্ছ তোমরা এখানে যে যে আইটেমসগুলো পাওয়া যাচ্ছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে রয়েছে হচ্ছে হিঙের কচুরি যেটার দাম হচ্ছে 6 টাকা একবার দেখিয়ে দে এটা হচ্ছে হিঙের কচুরি দাম হচ্ছে 6 টাকা পাশে রয়েছে আলুর দম কত করে পিস 10 টাকা 5 টাকা পিস আলুর দম পাশে রয়েছে ধোকলা ধোকলা কত করে 12 টাকা পিস আর ওদিকে রয়েছে নানপুরি 10 টাকা পিস আর একটু ভেতরে আসতে বলবো তোকে এখানে রয়েছে ডাল ডাল আছে আর এখানে তরকারি আছে এখানে তরকারি আছে আর এখানে চাটনি আছে ডাল তরকারি চাটনি এগুলো ফ্রি এগুলো যে তুমি নানপুরি নাও বা কচুরি নাও এর সাথে তোমাকে দেওয়া হবে প্রোভাইড করা হবে আর এবার একটু ওনারের সাথে কথা বলে নেবো কত বছর পুরো না কতদিন ধরে সাকসেসফুলি রান করছে দোকানটা অ্যান্ড অল ওভার ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো বাকি দেখো আমার দেখে দেবো সে লোভ লাগছে খেতে ইচ্ছা করছে ঠিক আছে আর এই কচুরির জিনিসটা না আস্তে আস্তে হারিয়ে আছে মানুষের মধ্যে থেকে মানে কচুরি এখন আর খুব একটা মানুষ খাচ্ছে না লুচি ফুচি হ্যান ত্যান বাট এখানে অরিজিনালি কচুরি কিন্তু পাওয়া যাচ্ছে যেটা হিং দিয়ে বানানো অ্যান্ড হিংয়ের কচুরি অনেস্টলি স্পিকিং মারাত্মক লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ততক্ষণ আমি দাদার সাথে একটু কথা বলে নেবো তাকো ততক্ষণ দেখতে থাকো দেখো গরম লাগবে বুঝতেই পারছো চল গাইজ আমরা দাঁড়িয়ে পড়েছি আর দাদার সাথে কথা বললাম দাদা তোমার নামটা বলো আমার নাম মনীশ রায় মনীশ রায় আচ্ছা তুমি দোকানের মালিক না কর্মচারী আমি দোকানে কাজ করি তুমি দোকানে কাজ করো কিন্তু তুমি মালিকের ভাই না 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 হ্যাঁ বলো মালিকের ভাই যাই হোক তো কতদিন ধরে কাজ করছো আমি আজকে 21 বছর আছি 21 বছর ধরে কাজ করছো আচ্ছা দোকানটা কত বছর বয়স 80 বছর 80 বছর বয়সে 80 বছর বয়সে দোকানটার বয়স হচ্ছে 80 বছর আর 80 বছর ধরে এখানে কচুরি পাওয়া যাচ্ছে 80 বছর ধরে কচুরি পাওয়া যাচ্ছে আর 80 বছর আগেও যেমন ছিল তেমনই এখন আছে তো একদম আছে চেঞ্জ হয়নি তো কোনো না আচ্ছা আচ্ছা দোকানের নামটা বলো তো একবার দোকানের নাম আছে বেলগড়িয়া বেলগড়িয়া স্টেশনের নাম মানে একদম এখানে হচ্ছে স্টেশন পাশেই তো লোকেশনটা একবার বলো তো কীভাবে আসবে কি করে এই তো ট্রেনে আসলে ট্রেন থেকে নামে নামবে তারপর 4 নম্বরে আসবে 4 নম্বর আসলে বেরিয়েই বেরিয়েই হচ্ছে এখানে ব্রিজের নিচে ব্রিজের নিচে কচুরি আচ্ছা তুমি এবার বলো কচুরিতে কী কী তোমরা ব্যবহার করো আমরা কচুরিতে কী ব্যবহার করি ছাতুরপুর ছাতুরপুর আর হিঙের কচুরি তো হিঙের কচুরি কী কী দেওয়া হয় হিং ফিং দেওয়া হয় হিং তো ডালে দেওয়া হয় ডালে ডালে হিং দেওয়া হয় আর আর তরকারিতে তরকারি কী দিয়ে দিয়ে তরকারিতে কাঁচা লঙ্কা আদা রসুন নেই আর তরকারিতে কী কী কিসের তরকারি এটা এটা আলু মটর দিয়ে তরকারি আলু মটর দিয়ে তরকারি আর চাটনিটা যেটা দেখ চাটনি ওটা তেঁতুল আমাদের যে তেঁতুল দিয়ে তেঁতুল দিয়ে আচ্ছা 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 আর এখানে কী কী পাওয়া যাচ্ছে আলুর দম আছে আলুর দম 4 পিস 20 টাকা কচুরি 6 টাকা পিস 6 টাকা পিস নানপুরি 2 টা 20 টাকা একদম ধোকলা 12 টাকা পিস 12 টাকা পিস আর এই জিলাপি এগুলো থাকে আজকে নাই আচ্ছা সকালেও কটার সময় দোকান খোলা হয় 7টা থেকে রাত 10টা সকাল 7টা থেকে রাত 10টা আচ্ছা দোকানে কাস্টমার কেমন আছে প্রচুর প্রচুর এ তো গরমেরই বলে এখন কাস্টমার গরম বলে একটু কম কিন্তু এমনি আসে হ্যাঁ একদম ভালোভাবে চলছে দোকান তাই তো আচ্ছা তো তোমরা জেনে নিলে 80 বছর পুরনো এই দোকান প্লাস তোমার এখানে 80 বছর আগে যেমন টেস্ট ছিল এখনও তেমন টেস্টই রাখার চেষ্টা করেছেন হিঙের হিং ইউজ করা হয় এখানে টেস্ট ওয়াইজ মারাত্মক লাগবে
বাকি রয়েছে তুমি নাকি খুব ডায়লগ ফাইলগ একটু দাও নাকি ডায়লগ দিয়ে দাও সবাইকে না না বাবু ওইটা ওইটা বলবো না বাবু এই যে ও বলবে আরে তুমি বলবে না আচ্ছা তাহলে তুমি আচ্ছা তুমি আমার চ্যানেলের ব্যাপারে একটু কিছু বলে দাও একটু সবাইকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলে দাও এখানে দাও না ও না না লাইক করতে বলো আচ্ছা বলে দাও তুমি বলো ভাই ভাই ওই যে ভাই তুমি বলে দাও একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে খাওয়া দাওয়া তো করব আর একটা আইটেম নেব আর সেগুলো টেস্ট করে করে বলবো তোমাদের কেমন লাগছে খেতে আচ্ছা শোনো না তুমি নিজে খেয়েছো তো হ্যাঁ কেমন লাগে তোমার আমার ভালো লাগে ভালো লাগে কতটা ভালো লাগে আমার নিজেরটা আর কি বলবো এবার বলো এরকম কোয়ালিটি বা এরকম টেস্ট বেলঘড়িয়ার মধ্যে আর কেউ দিতে পারে না তোমরা একাই দাও আমরা একাই একাই দাও আচ্ছা এই পাশেও একটা দেখছিলাম কচুরির দোকান আছে এরাও পারে না তাই তো ব্যাস ঠিক আছে চলো এবার আমরা খেয়ে নেবো নিয়ে তারপর কথা বলো আচ্ছা লোকেশন দক্ষিণেশ্বর পারবে না দক্ষিণেশ্বরেও পারবে না আচ্ছা তো চলো এবার খাওয়া যাক লেটস গো তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছো এখানে আমরা এখন নিয়ে নিয়েছি হচ্ছে কচুরি আছে এখানে নানপুরি আছে আলু তরকারিটাও আছে ডাল আছে চাটনি আছে ডালের ওপরে এখানে আছে আলুর দম এখানে ঢোকলা তো কচুরিটা দিয়ে প্রথমে শুরু করা উচিত কিন্তু কচুরিটা নিচে রয়েছে বলে অসুবিধা হচ্ছে তো আমি না নানপুরিটা দিয়ে স্টার্ট করি নানপুরিটা দিয়ে খেলে নানপুরিটাই টেস্ট করে দিই কচুরিটা না লাস্টেই খেলাম ভালো জিনিস তো লাস্টে খাওয়া ভালো তো নানপুরিটা কিন্তু বেশ সফট আছে আর বেশ গরম ভালো গরম আছে এই গরমে গরম আর বেশ এটা মানে যেমন হওয়া উচিত নানপুরি একদম পারফেক্ট আছে নরম নরম ভাব আছে জাস্ট দেখতে পাচ্ছ আর পুরো হোয়াইট এটা জাস্ট আমি আলুর দম দিয়ে একবার খাবো আলুর দম দিয়ে মারাত্মক লাগবে খেতে আলুর দম দিয়ে থ্রি টু ওয়ান চলো খাওয়া যাক হেভি লাগলো আমার আমার একবার খেতে চাইবো একটু ওপরে উঠে যাই ঠিক আছে আমি জাস্ট আর একবার ট্রাই করবো এটাকে এটাকে এবার ট্রাই করবো আলুর তরকারিটা দিয়ে ও কি গরম জাস্ট তরকারিটা দিয়ে নেব তরকারি দিয়ে নিয়ে একবার খাবো হেভি লাগবে তাহলে ডালটা দিয়ে খাই ডালটা চাটনিটা দিয়ে আরও বেশি ভালো লাগে তো এবার সরাসরি চলে যাব কচুরিতে কচুরিটা এরকম ছিঁড়বো এইভাবে একদম ভেতরে কিন্তু পুর পুর সব দেখতে পাচ্ছ তোমরা পুর আছে ভেতরে একদম ছাতুর পুর আছে হিং ঠিং দেওয়া আছে একদম এবার একটু তরকারি দিয়ে খাই আগে তরকারি দিয়ে নেবো এইভাবে নিয়ে চলো খাওয়া যাক হিঙের সেন্টটা রয়েছে যেটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে ওই ডালটা দিয়ে খেয়ে দেওয়া যাক বুঝলো ডাল দিয়ে কচুরি তো ভালো লাগবে না কিন্তু এই কচুরি নিয়ে একটা বলার আছে কচুরির সাথে একটা তরকারি পাওয়া যেত আগে আলুর তরকারি শুধু তো ওটা এখন সব জায়গায় পাওয়া যায় না কিন্তু ওটা দিয়ে খেতে আমার ব্যাপক লাগে কিন্তু সেটা এখন মোস্ট প্রবলি সব জায়গায় পাই না আমি বুঝেছো ডাল দিয়ে খাওয়া যাক অসাধারণ লাগে অসাধারণ মানে এখনকার দিনে এসব এসব খাওয়া হয় না অনেকদিন পরে খাচ্ছি বেশ ভালো লাগছে আলুটা দেখো আলু আলুটা কিন্তু নরম আছে কি গরম আছে গরম নেই এটা নরম আছে দেখো দেখো আলু কিন্তু ভাঙছে ভেঙে যাচ্ছে আর ভেঙে আসছে আমার হাতে আলু নরম আছে আলু দম দিয়ে খাবো এবার জাস্ট এই পিসটাই নিয়ে নিই নিয়ে জাস্ট এখানে এক পিস আলু আছে এটা তুলে নিই আলুটা নেব কচুরির ওপরে দেবো জাস্ট এইভাবে লাগছে দেখতে এটাকে কেমন লাগছে বলো কমেন্ট করে ঠিক আছে তো এটাকে জাস্ট থ্রি টু ওয়ান আন চলো খাওয়া যাক দিস ওয়াজ এপিক মানে ব্যাপক লাগলো খেতে আমি ভাবিনি 80 বছর পুরনো একটা দোকান এত সুন্দর টেস্ট এত সুন্দর কোয়ালিটি আই হোপ আর কোথাও পাবে না বেলগুড়িয়া থেকে যারা দেখছো বেলগুড়িয়া থেকে যারা খেয়েছো তারা তো জানবেই
যারা দেখছো তারা অবশ্যই এসো, এখানে এসে ট্রাই করো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগতে চলেছে। আর বাইরে থেকে যদি দেখে থাকো তোমরা, তো যদি সময় থাকে হাতে অবশ্যই বেলগড়িয়াতে একবার এসো। লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেখান থেকেই আসো বেলগড়িয়া স্টেশনে নামবে, 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই যে ব্রিজের নিচে আছে, মানে বেরিয়ে একটু সামনে আসলে দেখতে পাবে তুমি দোকানটা। দোকানদের তো সিনেম্যাটিক শট দেখে নিয়েছো, তো চিন্তা অসুবিধা হবে না। এবার ধোকলাটা খেয়ে দেখা যাক। ধোকলা আছে দেখতে পাচ্ছ এরকম ইয়েলো কালারের, যেমন হয় অ্যাকচুয়ালি ধোকা। ধোকলার উপরে এবার চাটনিটাও নিয়ে নিয়েছে, এইবার কিন্তু মারাত্মক লাগছে দেখতে। উপরে কারি পাতা আছে, খাওয়া যাক চলো। হেভি লাগলো খেতে আমার, জাস্ট ব্যাপক লাগলো, কিছু বলার নেই, হেভি লাগলো। ঠিক আছে চলো এটা খাওয়া যাক এখন, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, লাস্টে আবার কথা বলছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, তখন এটা শেষ করি, সদ্গতি করা যাক, চলো সাবস্ক্রাইবটা করো। অল রাইট, তো এখন আমাদের সদ্গতি করা কমপ্লিট, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এখন বাড়ি যাওয়ার পালা। তো যেটা বলার সেটা হচ্ছে, দেখো 80 বছর পুরনো একটা দোকানে দাঁড়িয়ে এখন আমি কচুরি খেয়ে গেলাম। আর তোমাদের বলবো যে তোমরা বেলঘড়িয়ার মধ্যে থেকে বা বাইরে থেকে যেখান থেকেই দেখো, তোমরা একবার অন্তত এসে একবার ট্রাই করে দেখো, অন্তত কচুরি তরকারিটা ছোলার ডালটা ট্রাই করো, মারাত্মক লাগবে, যে অসাধারণ লাগবে। তো এবার হলো পালা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে ফেলো, ততক্ষণ অব্দি ভিডিওটা দেখতে থাকো। কাকু এখানে হয়ে গেছে, থালা ফালা নিয়ে যাচ্ছে, একটু সাইড দিলাম, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভিডিওটা টিল দি এন্ড অব্দি দেখেছো, আই থিঙ্ক মজা পেয়েছো তোমরা। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ততদিন অব্দি ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো, ভালোবাসতে থাকো, অ্যান্ড দিস হিয়ার ইজ ইউর ব্লগার মশাই সাইনিং অফ।